আজকের আলোচ্য বিষয় ইথারের ধর্মাবলী অর্থাৎ প্রপার্টিজ অব ইথার। এখন ইথারের গঠন থেকে দেখা যায় এতে অক্সিজেনের উপরে দুজোড়া লোন পেয়ার রয়েছে, ফলে স্বাভাবিকভাবে ইথারটা একটা ইলেকট্রন রিচ স্পেসিস। এই লোন পেয়ারটা কোনো লুইস অ্যাসিডকে ডোনেট করতে পারবে, বা কোনো আংশিক পজিটিভ চার্জগ্রস্ত কার্বন বা পজিটিভ চার্জগ্রস্ত কার্বনকে ডোনেট করতে পারবে। যখন কার্বনকে ডোনেট করবে তখন সেটা নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার হবে এবং নিউক্লিওফাইলটা নিউট্রাল নিউক্লিওফাইল প্রসম নিউক্লিওফাইল হিসেবে আচরণ করবে, আর সেই সঙ্গে এটা লোন পেয়ার যদি প্রোটনকে ডোনেট করে তখন বেস হিসেবে ব্যবহার হবে। তাহলে এটা মূলত একটা লুইস বেস, আর সেই সঙ্গে মানে বেসিক সাবস্টেন্স হিসেবে ব্যবহার হবে, আর সেই সঙ্গে ইলেকট্রন রিচ স্পেসিস এটা নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে এখানে ইথারের সঙ্গে যদি কোনো একটা রিএজেন্ট বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাহলে রিএজেন্টটাকে হতে হবে, এটা যদি বেসিক সাবস্ট্যান্স হয় তাহলে রিএজেন্টটাকে অ্যাসিডিক সাবস্ট্যান্স হতে পারে হতে হবে, অথবা এটা যদি নিউক্লিওফাইল হয়ে থাকে তাহলে রিএজেন্টটাকে ইলেকট্রোফাইলের ভূমিকা পালন করতে হবে। ফাইল এরপরে এই রিএজেন্টের সঙ্গে ইথারের বিক্রিয়ায় বিভিন্ন টাইপের প্রোডাক্ট পাওয়া যাবে। এখন এটা যখন লুইস বেস হিসেবে ব্যবহার হবে তখন রিএজেন্টটাকে অ্যাসিডিক সাবস্ট্যান্স হিসেবে নিতে হবে। সেই টাইপের কিছু এক্সাম্পল নিচ্ছি, যে ইথার আর ওয়ার বা আর ওয়ার ড্যাশ এ অ্যাসিড হিসেবেতে যদি লুইস অ্যাসিড ব্যবহার করি, যেমন বোরন ট্রাইফ্লুরাইড, এটার ক্ষেত্রে এটা লুইস অ্যাসিড, স্বাভাবিকভাবে লোন পেয়ারটা এটা লুইস বেস ডোনেট করে দিল, নিয়ে তৈরি হল আর ও আর, অসমযোজী বন্ধন গঠন হল বোরন ট্রাইফ্লুরাইড, বা একে কোভ্যালেন্ট বন্ড দিয়ে দিলে এর উপরে অক্সিজেনের উপর পজিটিভ চার্জ এবং বোরনের উপর নেগেটিভ চার্জ তৈরি হবে। একথায় অর আর ও আর বি এফ থ্রি পজিটিভ চার্জ এ মাইনাস চার্জ, তৈরি হল বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট, বোরন ট্রাইফ্লুরাইড ইথারেট, এই জাতীয় অ্যাডাক্ট, এগুলোকে অ্যাডাক্ট বলে আর কি। পরবর্তীতে যদি লুইস অ্যাসিড হিসাবে আমরা গ্রিকনার রিএজেন্ট নিয়ে থাকি তো সেক্ষেত্রে 2 মোল ইথার 1 মোল আরএমজিএক্স এর সঙ্গে বিক্রিয়া করে স্ট্রাকচারটা দেখানো হলো আর এম জি এক্স আর ও আর এ ডোনেট করলো ম্যাগনেশিয়াম, এখনও কিন্তু অষ্টকপূর্তি ঘটেনি, ষষ্টক হয়ে আছে, 2, 2, 4 আর 2, 6টা ইলেকট্রন, সুতরাং আরও 1 মোল ইথারের সঙ্গে অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে এই অ্যাডাক্টটা তৈরি হলো, অর্থাৎ অ্যালকিল ম্যাগনেশিয়াম হ্যালাইড ইথারেট, তৈরি হলো গিয়ে অ্যালকিল ম্যাগনেশিয়াম হ্যালাইড ইথারেট, এই জাতীয় যৌগটি তৈরি হলো। যদি খনিজ অ্যাসিড হিসেবে এই সেল নিয়ে থাকি আর ও আর কনসেন্ট্রেটেড এইসিএল, অবশ্য লঘু এইসিএল নিলে এখানে কোনো বিক্রিয়া করবে না বা কোনো অ্যাডাক্ট গঠন করবে না বা সল্ট গঠন করবে না, কারণ হলো যে লঘু এইসিএলে জলের পরিমাণটা খুব বেশি থাকলে জলটা ইথারের সংস্পর্শে এলে ইথার জলে মিশ্রিত হয় না,
मिश्रित होतो जदि हाइड्रोजेन बंड फर्म करतो। तो इथार जलर संगे कोनो इंटरमोलिकुलर हाइड्रोजेन बंड गठन करे ना, ताई लघु HCl एर संगे इथार एर कोनो बिक्रिया हय ना। किन्तु गाढ़ो HCl हो गेले HCl थेके प्राप्त जे हाइड्रोजेन आयन H+ और Cl- प्रथम लोन पेयरटार संगे प्रोटोनटा जुक्त हो जेत, निये तैरी होतो RO+ अक्सिजेन प्लस और पासे क्लोराइडटा एनायन आकारे कैटायन एवं एनायन जुक्त एक सल्ट रूपे अवस्थान करल, नाम हलो गिये डायअलकिल अक्सोनियम क्लोराइड। एटार नाम हच्छे गिये डायअलकिल अक्सोनियम क्लोराइड। एइभावे कारो HCl संगे इथार द्रवीभूत हो जाए लवण गठनेर माध्यमे। जदि आमरा कारो सालफ्यूरिक एसिड निये थाकि आर आबार इथार जदि कन्सेंट्रेटेड सालफ्यूरिक एसिड गाढ़ो सालफ्यूरिक एसिड संस्पर्शे आसे, गाढ़ो सालफ्यूरिक एसिड मूलत वियोजित हो H+ आयन और HSO4 बाइसालफेट एनायन। एखन लोन पेयर आबार प्रोटोनेर संगे जुक्त हो जाए, प्रथमे प्रोटोनेशनटा घटबे आर ओ आर एच प्लस कैटायन रूपे अक्सोनियम आयनटा तैरि हलो, पासे एनायन बाइसालफेट आयन जुक्त हुए लवण गठन करल। से क्षेत्रे डाइअलकिल अक्सोनियम हाइड्रोजेन सालफेट अक्सोनियम हाइड्रोजेन सालफेट लवण गठनेर माध्यमे इथार गाढ़ो सालफ्यूरिक एसिडे द्रवीभूत हय। एबार इन जेनारेल भावे हैलोजेन एसिडटाके जदि एच एक्स आकारे नेওয়া হয় আর ও আর কনসেন্ট্রেটেড এইচ এক্স এখানে এক্সটা যদি ক্লোরিন ব্রোমিন বা আয়োডিন তিনটেই হয়ে থাকে আর তাপমাত্রাটা যদি 0°C নেওয়া হয়, তাহলে প্রথমে যে অক্সোনিয়াম সল্ট তৈরি হলো RO+H+X-, প্রথমে এই অক্সোনিয়াম সল্ট গঠিত হলো। এবার এই অক্সোনিয়াম সল্টটা এটা বিয়োজিত হতে পারে, ডিকম্পোজ করে যেতে পারে, যদি যে হ্যালাইডটা এটা নিউক্লিওফাইল এবং স্ট্রং নিউক্লিওফাইল হিসাবে যদি ব্যবহার হতে পারে, তাহলে কিন্তু এই অক্সোনিয়াম এটা আয়নটা ভেঙে যাবে, অর্থাৎ ইথার ডিকম্পোজ করে যাবে। তো এটাকে হ্যালাইডটাকে স্ট্রং হতে গেলে কমসে কম এটাকে ব্রোমাইড বা আরও স্ট্রং হতে গেলে আয়োডাইড যদি হয়, এবং সেক্ষেত্রে তাপমাত্রাটা একটু বেশি দরকার, 0° তাপমাত্রায় এই অবস্থায় সল্টটা তৈরি হয়ে থাকবে, সে যে জাতীয় হ্যালোজেন অ্যাসিড হয়ে থাক না কেন। কিন্তু তাপমাত্রাটা যদি 100°C করা হয়, তাহলে সেক্ষেত্রে আর ও আর কনসেন্ট্রেটেড HX নেওয়া হলো। এবারে এক্সটা যদি ব্রোমিন বা আয়োডিন হয়ে থাকে আর তাপমাত্রাটা যদি 100°C নেওয়া হয়, তাহলে কিন্তু এটা বিয়োজিত হয়ে একটা হলো গিয়ে RBr বা RDr অথবা RI এটা যেমন তৈরি হবে, সেই সঙ্গে আর একটা তৈরি হতে পারে যে ROH অ্যালকোহল তৈরি হয়ে যাবে আর জল তৈরি হবে। তাহলে তাপমাত্রাটা 100° হয়ে গেলে অ্যালকিল ব্রোমাইড বা আয়োডাইড আর সেই সঙ্গে অ্যালকোহল তৈরি হয়ে যাবে। আর যদি এই HX-টা মানে HBr বা HI এক্সেস নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে ROR এটার ক্ষেত্রে ওই HBr কনসেন্ট্রেটেড HBr সব ক্ষেত্রে কনসেন্ট্রেটেড HBr অথবা কনসেন্ট্রেটেড HI যদি নেওয়া হয়
আর তাদের পরিমাণটা যদি এক্সেস নেওয়া হয়, অতিরিক্ত নেওয়া হয়, তাপমাত্রাটা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হয়, তাহলে কিন্তু দুটো আরই অ্যালকিল হ্যালাইড হয়ে যাবে, অর্থাৎ আর বিআর অথবা আর আই তৈরি হবে, আর সেই সঙ্গে জল তৈরি হবে। অর্থাৎ আগে যে ক্ষেত্রে অ্যালকোহল তৈরি হয়েছিল আর ও এইচ, এই অ্যালকোহলটা পুনরায় অতিরিক্ত এইচ বিআর বা এইচ আই এসে গেলে আবার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশনটা ঘটে যাবে, নিয়ে আর ও এইচটা আর বিআর বা আর আই এ পরিণত হবে, অর্থাৎ অ্যালকিল হ্যালাইডে পরিণত হবে। এরপরে যদি ইথারগুলো এবারে সিমেট্রিক্যাল ইথারের পরিবর্তে যদি আনসিমেট্রিক্যাল ইথার নিয়ে থাকি, ইন কেস অফ আনসিমেট্রিক্যাল ইথার, এই আনসিমেট্রিক্যাল ইথারের ক্ষেত্রে একটি অন মিথাইল অ্যান্ড আদার্স যে অ্যালকিল গ্রুপ, সেটা যদি প্রাইমারি বা সেকেন্ডারি অ্যালকিল গ্রুপ হয়ে থাকে, তাহলে এই রিয়াকশনটি মূলত এসএন টু মেকানিজমের মাধ্যমে এর বিভাজন ঘটবে। দ্য রিয়াকশন ফলোজ এসএন টু কাইনেটিক্স বা এসএন টু মেকানিজম। এবং সেই সঙ্গে যে স্মলার অ্যালকিল গ্রুপ, সেই স্মলার অ্যালকিল গ্রুপটা সবসময় এটা হ্যালাইড রূপে অবস্থান করবে, মানে তৈরি হবে, অর্থাৎ দ্য স্মলার অ্যালকিল গ্রুপ ফর্ম হ্যালাইড রূপে গঠন করবে। কারণটা হলো স্টেরিক হিন্ড্রেন্স, ডিউ টু স্টেরিক হিন্ড্রেন্স। একটা এক্সাম্পল আকারে আবার বলি যে আনসিমেট্রিক্যাল ইথার হিসেবে তো একটা নিলাম ইথাইল গ্রুপ আর একটা নিলাম মিথাইল গ্রুপ, ইথাইল মিথাইল ইথার, আর সেই সঙ্গে হ্যালোজেন অ্যাসিড হিসাবে হয় এইচ বিআর বা এইচ আই নেওয়া হলো, তাপ দেওয়া হলো। এখন এইচ বিআর বিভাজিত হয়ে যে এইচ প্লাস প্লাস বিআর মাইনাস তৈরি হবে, লোন পেয়ার প্রথমেই প্রোটোনেশনটা ঘটবে, প্রোটোনেশন ঘটার ফলে এখানে যেটা তৈরি হবে সেটাকে স্ট্রাকচার আকারে দিয়ে দিই, সিএইচ থ্রি এইচ এইচ ও এইচ প্লাস আর এখানে সি এইচ থ্রি। এবারে প্রথমে প্রোটোনেশনটা ঘটল, পরবর্তীতে যেটা রেড ডিটারমাইনিং স্টেপ, যেখানে অবশিষ্ট আকারে পড়ে রয়েছে নিউক্লিওফাইলটা, পড়ে রয়েছে বিআর মাইনাসটা, পড়ে রয়েছে ব্রোমাইড আয়ন, এই ব্রোমাইড আয়ন এবারে পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন যদি এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে নিউক্লিওফাইলটা এই কার্বনকে অ্যাটাক করবে। এক্ষেত্রে অ্যাটাক করতে গিয়ে যে বাধার সম্মুখীন হবে, তাতে সবেমাত্র তিনটে অতি ছোট গ্রুপ হিসাবে হাইড্রোজেন রয়েছে। আবার পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন যদি এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নেয়, তাহলে ব্রোমাইডটা এই কার্বনকে অ্যাটাক করবে। এক্ষেত্রে কিন্তু দুটো স্মল সাইজের হাইড্রোজেন আর একটা বাল্কি গ্রুপ মিথাইল রয়েছে, ফলে এই কার্বনকে অ্যাটাক করতে গিয়ে, এই নিউক্লিওফাইল অ্যাটাক করতে গিয়ে অনেকটা বাধার সম্মুখীন হবে। ফলে সহজেই কিন্তু এখানে বাধা না পাওয়ার কারণেই ব্রোমাইডটা বা নিউক্লিওফাইল এই কার্বনকে অ্যাটাক করবে। এই কার্বনকে অ্যাটাক করলে এই বন্ধন থেকে ইলেকট্রন জোড় পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন টেনে নিল, আর সঙ্গে সঙ্গে ব্রোমাইড এখানে অ্যাটাক করলো, তার উপর ভিত্তি করে যে প্রোডাক্টটা হলো সেটা হলো গিয়ে সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ, আর ওদিকে তৈরি হলো মিথাইল ব্রোমাইড। সুতরাং ইথারের যে অ্যালকিল গ্রুপটা সাইজ কম, যেটা সাইজ খুব ছোট,
যার মধ্যে স্টেরিক এফেক্টটা খুব কম, ওভার ক্রাউডিং ফ্রম, সেই ক্ষেত্রে নিউক্লিওফাইলটা অ্যাটাক করছে। একথায় স্মল সাইজের অ্যালকিল গ্রুপটা হ্যালাইডে পরিণত হচ্ছে, আর বড় সাইজের অ্যালকোল গ্রুপ থেকে অ্যালকোহলটা তৈরি হচ্ছে। এইটাই যেহেতু রেড ডিটারমাইনিং স্টেপ, রেড ডিটারমাইনিং স্টেপ, আর এই স্টেপে মূলত এই নিউক্লিওফাইল অ্যাটাক করলো, আর একটা নিউক্লিওফাইল বেরোলো, ফলে এটা এসএন টু রিয়াকশানের মাধ্যমে এই থেকে আমরা অ্যালকোহল এবং অ্যালকিল হ্যালাইড প্রোডাক্ট আকারে পেয়ে গেলাম। এবারে যদি দেখা যায় যে এই এক্সেস এইচবিআর নেওয়া হয়, এক্ষেত্রে এক্সেস এইচবিআর নেওয়া হয়, এইচবিআর এক্সেস নেওয়া হলো, ওই উত্তপ্ত দেওয়া আছে, ফলে আবার ব্রোমাইড, আবার এটার ক্ষেত্রে CH3 CH2 ও আবার প্রোটোনেশনটা ঘটলো অ্যালকোহলের অক্সিজেন, এই প্রোটোনেশনটা ঘটলো, আবার ব্রোমাইড রয়েছে, এই ব্রোমাইড এবারে প্রোটোনেটেড অক্সিজেনটা জল আকারে বেরিয়ে গেল, আর নিউক্লিওফাইল আবার এই কার্বনকে অ্যাটাক করলো, আবার SN2 পথে বিক্রিয়াটি ঘটলো, তৈরি হলো CH3 CH2Br। সেক্ষেত্রে 2 মোলি অ্যালকিল হ্যালাইড তৈরি হলো, যদি হ্যালোজেন অ্যাসিডটা এক্সেস নেওয়া হয়, আর তাপমাত্রাটা তো সেই 100°C দেওয়া আছে। আরও একটা ইথার নিচ্ছি আমরা, যেক্ষেত্রে যে দুটো অ্যালকিল গ্রুপ এখানে নেওয়া হলো, একটা প্রোপাইল আর একটা ইথাইল, অর্থাৎ ইথাইল নর্মাল প্রোপাইল ইথার, আর এক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিন হিসেবেতে আগে এইচবিআর নিয়েছি, এবারে এইচআইটা নিচ্ছি, আর সেই সঙ্গে তাপ দেওয়া হলো। এক্ষেত্রেও ঠিক একইভাবে যে প্রথমে প্রোটোনেটেড ইথারটি তৈরি হলো, সেও লিখছি আমি C2H5, একটা ইথাইল, দুটো হাইড্রোজেন, অক্সিজেন, তো প্রোটোনেটেড এটা অক্সিজেনে পরিণত হলো, বাকি এখানে একটা হলো গিয়ে মিথাইল আর বাকি দুটো হাইড্রোজেন, তাহলে এই পোর্শনটা ইথাইল পোর্শনটা, এটা হলো প্রোপাইল। এখন এবারে এতে যখন নিউক্লিওফাইল হিসাবে আয়োডাইড যেটা রয়েছে, আয়োডাইড এখানে অ্যাটাক করবে এই কার্বনকে, অ্যাটাক করতে গিয়ে এখানে যে বাধার সম্মুখীন হবে তাতে বাল্কি সাইজের গ্রুপ হিসাবে ইথাইল, আর এই কার্বনকে অ্যাটাক করলে বাল্কি সাইজের গ্রুপ হিসাবে মিথাইল। যেহেতু মিথাইল থেকে ইথাইলের সাইজটা বেশি, ফলে এখানে স্টেরিক এফেক্টটা বেশি হবে, এখানে কম হবে, ফলে এখানে অ্যাটাক করতে বেশি সুবিধা হবে, ফলে পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন এবারে এখান থেকে ইলেকট্রন টেনে নিল, আর নিউক্লিওফাইলটা এই কার্বনকে অ্যাটাক করলো, তৈরি হলো প্রোপাইল, নর্মাল প্রোপাইল অ্যালকোহল CH3 CH2 CH2OH, আর ওখানে স্মল সাইজের যে অ্যালকিল গ্রুপ সেটা হলো গিয়ে ইথাইল, অর্থাৎ C2H5I, এটা তৈরি হলো। সে একইভাবে SN2 মেকানিজমের মাধ্যমে এটা ব্রেক হলো। আরও একটা এক্সাম্পল যদি নিয়ে থাকি, সেক্ষেত্রে দুই দিকে কার্বন সংখ্যা সমান নিলাম, CH3 CH2 ও CH3 CH3, এক্ষেত্রেও একইভাবে এইচআইয়ের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, উত্তাপ দেওয়া হলো। এইটার ক্ষেত্রে যেটা হবে গিয়ে যে এর ক্ষেত্রে নর্ম্যাল প্রোপাইল গ্রুপের ক্ষেত্রে যেটা হচ্ছে গিয়ে যে একটি বাল্কি সাইজের গ্রুপ ইথাইল, কিন্তু এখানে দুটো মিথাইল গ্রুপ, ফলে দুটো বাল্কি সাইজের গ্রুপ হয়ে যাওয়ার কারণে এখানে বরং স্টেরিক এফেক্টটা বেশি হবে আর এখানে কম হবে, সুতরাং এই কার্বনকে নিউক্লিওফাইল সহজে অ্যাটাক করবে, তা থেকে প্রাপ্ত প্রোডাক্টটাই শুধুমাত্র লিখছি। এই ক্ষেত্রে এই সাইজটার ক্ষেত্রে সেটা তৈরি হলো CH3 CH2 CH2I নর্ম্যাল প্রোপাইল আয়োডাইড, আর এটা তৈরি হলো আইসো প্রোপাইল অ্যালকোহল CH3 CHOH CH3, সেও SN2 মাধ্যমে এর বিভাজনটা ঘটল। এবারে কিছু কিছু ইথার নিচ্ছি, যে ক্ষেত্রে একটি গ্রুপ মূলত মিথাইল বা ইথাইল বা প্রাইমারি অ্যালকিল গ্রুপ, আর
অপর আর একটি অ্যালকিল গ্রুপ সেটা যদি টারসিয়ারি বা অ্যালাইল বা বেঞ্জাইল হয়ে থাকে, তাহলে কিন্তু দুটো মেকানিজমের মাধ্যমে দুই পথে বিক্রিয়াটি ঘটবে। সেই ঘটার কারণ হিসাবে যে হ্যালোজেন অ্যাসিড নেওয়া হলো তাদের চরিত্রের উপর নির্ভর করছে। চরিত্র মানে তাদের, বিশেষ করে যে সলভেন্ট আমরা এখানে ব্যবহার করব, সেই সলভেন্টের চরিত্রের উপর নির্ভর করবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা, অর্থাৎ ইফ অন গ্রুপ মানে অন অ্যালকিল গ্রুপ ইজ মিথাইল অর ইথাইল অ্যান্ড আদার অ্যালকিল গ্রুপ ইজ টারসিয়ারি অথবা অ্যালাইল অথবা বেঞ্জাইল, সেক্ষেত্রে দ্য রিয়াকশন অকার বাই এসএন অন মেকানিজম, মানে বিক্রিয়াটি ঘটতে পারে এসএন অন মেকানিজমের মাধ্যমে ইফ কনসেন্ট্রেটেড এইচবিআর অর এইচআই আর ইউজড, অর্থাৎ গাঢ় এইচবিআর বা এইচআই যদি ব্যবহার করা হয় আর ইথারের এইরকম যদি কন্ডিশন বজায় থাকে, তাহলে কিন্তু পুরোপুরি এসএন অন মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটি সংঘটিত হবে। অ্যান্ড ফলোজ এসএন টু মেকানিজম ইফ অ্যানহাইড্রাস অর গ্যাসিয়াস এইচ বিআর অর এইচআই আর ইউজড, অর্থাৎ গাঢ় যদি এইচবিআর এইচআই, গাঢ় যে দ্রবণ মানে জলীয় দ্রবণ, এখানে এটা হচ্ছে গিয়ে সলভেন্টটা হলো জল, যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি এসএন অন পথে বিক্রিয়াটি ঘটবে। কেন ঘটবে? এসএন অন পথে ঘটলে ইন্টারমিডিয়েট স্টেজে কার্বোক্যাটায়ন তৈরি হবে, আর কার্বোক্যাটায়ন সলভেন্টটা যদি পোলার সলভেন্ট, হাইলি পোলার সলভেন্ট হয়ে থাকে, মানে অ্যাকুয়াস সলিউশন হয়ে থাকে, তাহলে সলভেশনের মাধ্যমে কার্বোক্যাটায়নটা যথেষ্ট পরিমাণে স্টেবিলিটি লাভ করবে। ফলে প্রথম স্টেজে এটা হবে ডিসোসিয়েটেড করে কার্বোক্যাটায়ন তৈরি হবে, পরবর্তী স্টেজে এবার নিউক্লিওফাইল অ্যাটাক করবে। আমি এক্সাম্পল আকারে বলি যে একটা ইথার নিলাম, মিথাইল টারসিয়ারি বিউটাইল ইথার CH3 CH3 CH3, মিথাইল টারসিয়ারি বিউটাইল ইথার, এই ইথারটি নিলাম। এবারে এইচআই যেটা নেওয়া হলো বা এইচবিআর, সেটা অ্যানহাইড্রাস নিলাম, অ্যানহাইড্রাস নিরোধিত জল ছাড়া এক কথায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু পুরোপুরি এসএন টু পথে বিক্রিয়াটি ঘটবে, আর এসএন টু পথে বিক্রিয়াটি ঘটলেই কিন্তু এখান থেকে প্রাপ্ত যে আয়োডাইড নিউক্লিওফাইল, এই স্মল সাইজের যে অ্যালকিল গ্রুপ কার্বনকে অ্যাটাক করবে, মিথাইলের কার্বনকে অ্যাটাক করবে, তার থেকে আমরা মিথাইল আয়োডাইড পেয়ে যাব, আর বাকিটা টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট আকারে তৈরি হলো মিথাইল আয়োডাইড আর সেই সঙ্গে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3O3COH টারসিয়ারি তৈরি হলো। আবার একইভাবে সেটাকে যদি কনসেন্ট্রেটেড এইচআই নেওয়া হতো, ওই মিথাইল টারসিয়ারি বিউটাইল ইথার, এটাকে কনসেন্ট্রেটেড এইচআই যদি নেওয়া হতো, তাহলে এইচআই থেকে যেটা প্রথমে বিয়োজিত হয়ে এইচ প্লাস যুক্ত আই মাইনাস, প্রথমে প্রোটোনেশনটা ঘটল CH3OH+ আর CH3CH3CH3 প্রোটোনেশনটা ঘটল। আচ্ছা, প্রথমে প্রোটোনেশনটা ঘটে গেল, এরপরে
যদি এই বন্ধন থেকে ইলেকট্রন জোটটা টেনে নিতে পারে, তাহলে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন খুব স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলো। স্টেবিলিটি দুটো কারণে লাভ করলো, একটা হলো অনেক নখানা আলফা হাইড্রোজেন রয়েছে, নখানা হাইপার কনজুগেটিভ স্ট্রাকচার তৈরি হবে, আর সেই সঙ্গে ক্যাটায়নটা যেহেতু কনসেন্ট্রেটেড এইচ আই, এতে যে জল রয়েছে জল দ্বারা সলভেটেড হয়ে গিয়ে এই কার্বোক্যাটায়নটা খুব বেশি স্টেবল করে দেবে। তাই ফার্স্ট স্টেজে অর্থাৎ এইটাই হলো গিয়ে স্লোয়েস্ট স্টেপ, এটা হলো প্রথম ধাপ এক কথায় স্লোয়েস্ট স্টেপ। এই স্লোয়েস্ট স্টেপ এটাই রেট ডিটারমাইনিং স্টেপ। এই রেট ডিটারমাইনিং স্টেপে তৈরি হলো মিথাইল অ্যালকোহল, আর অতি স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হলো টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন CH3CH3+। এটা সলভেটেড হয়ে গিয়ে যথেষ্ট পরিমাণে খুব স্টেবল এই কার্বোক্যাটায়নটা তৈরি হলো। পরবর্তী স্টেজে এবারে ওই স্টেবল কার্বোক্যাটায়ন, এখানে যে নিউক্লিওফাইডটা পড়ে রয়েছে, এটাও ভেরি খুব দ্রুতগতি সম্পন্ন ধাপ, এটা ভেরি ফাস্ট স্টেপ। সুতরাং এবারে এই নিউক্লিওফাইল এবারে পজিটিভ চার্জগ্রস্ত ক্যাটায়নকে অ্যাটাক করে দিল, তা থেকে প্রাপ্ত যে যৌগটা তৈরি হলো টারসিয়ারি বিউটাইল আয়োডাইড CH3O3Cl। তাহলে SN1 পথে বিক্রিয়াটির ক্ষেত্রে বড় সাইজের গ্রুপটা হ্যালাইডে পরিণত হলো, স্মল সাইজের গ্রুপটা অ্যালকোহলে পরিণত হলো। অথচ সেইটার ক্ষেত্রে যখন অ্যানহাইড্রাস এই চাই নিলাম, বিক্রিয়াটি যখন SN2 পথে ঘটলো, তখন স্মল সাইজের গ্রুপটা হ্যালাইডে পরিণত হলো আর বাল্কি সাইজের গ্রুপটা অ্যালকোহলে পরিণত হলো। যদি আমরা একইভাবে আরে একটা নিলাম, এখানে তো টারসিয়ারি বিউটাইল নিলাম, এক্ষেত্রে যদি একটা গ্রুপ অ্যালাইল বা একটা বেঞ্জাইল নিয়ে থাকি, তো সেই হিসাবে আবার একটা এক্সাম্পল নিচ্ছি, সেক্ষেত্রে C2H5 ইথাইল গ্রুপটা নিলাম একটা অ্যালকিল গ্রুপ হিসাবে, আর একটি অ্যালকিল গ্রুপ হিসাবে নিলাম বেঞ্জাইল C6H5CH2। এই বেঞ্জাইল ইথাইল যে ইথার, অর্থাৎ ইথাইল বেঞ্জাইল ইথার যেটা নেওয়া হলো, এটার ক্ষেত্রেও আবার দুটো পথে, একটা ক্ষেত্রে এবারে HBr নিলাম, HBr অ্যানহাইড্রাস নিচ্ছি, অ্যানহাইড্রাস। তাহলে সেক্ষেত্রে অ্যানহাইড্রাস নেওয়া মানে তো SN2 পথে বিক্রিয়াটি ঘটবে, সেক্ষেত্রে স্মল সাইজের গ্রুপটি এতে পরিণত হবে, হ্যালাইডে পরিণত হবে। তাহলে তৈরি হলো C2H5I, আর বাকি পোর্শনটা বেঞ্জাইল অ্যালকোহল সিস। আচ্ছা, আগে তো এই চাই নিলাম, এবার HBr, তাহলে এটা বিআর হয়ে গেল, তাহলে ইথাইল ব্রোমাইড, আর পরবর্তীতে এটা হলো বেঞ্জাইল অ্যালকোহল C6H5CH2OH। আর যদি আমরা ওই HBrটিকে কনসেন্ট্রেটে নিতাম, গাঢ় জলীয় দ্রবণ নিতাম, তাহলে সেক্ষেত্রে এবারে সেই SN1 পথে বিক্রিয়াটি ঘটবে, এবং তা থেকে যেখানে আগে ইথাইল ব্রোমাইড তৈরি হয়েছিল, সেখানে এবার ইথাইল অ্যালকোহল তৈরি হবে C2H5OH, আর ওটা বেঞ্জাইল ব্রোমাইড তৈরি হবে C6H5CH2Br, এই যৌগ তৈরি হবে। এক কথায় ওটা SN2, আর এটা হলো গিয়ে কনসেন্ট্রেটেড SN1, আগেরটা হলো গিয়ে SN2 পথে বিক্রিয়াটি হবে। এইভাবে দেখা যায়, যদি আমরা অ্যালাইল নিতাম, তাহলে এই একই প্রোডাক্ট, এরকমই প্রোডাক্ট পাওয়া যেত, শুধু নির্ভর করতো যে অ্যানহাইড্রাস নিচ্ছি না গাঢ় জলীয় দ্রবণ নিচ্ছি। আচ্ছা, এবারে যদি দেখা যায় যে একটা ইথারের ক্ষেত্রে একটি গ্রুপ যদি অ্যারিল গ্রুপ হয়, ফিনাইল গ্রুপ হয়, তাহলে সেক্ষেত্রে ফিনাইল পরসেন্টটা সবসময় অ্যালকোহলে পরিণত হবে, কারণ ইন কেস অফ অ্যালাইল অ্যারিল ইথার অ্যালকিল অ্যারিল ইথার এক্ষেত্রে অলওয়েজ ফর্ম অ্যালকিল হ্যালাইড অ্যালকিল হ্যালাইড অ্যান্ড আদার
ফর্ম ফেনল। তাহলে সেক্ষেত্রে অ্যালকিল অ্যারিল ইথারের ক্ষেত্রে অ্যালকিল পার্টটি অলওয়েজ ফর্ম, অর্থাৎ অ্যালকিল পার্ট অলওয়েজ ফর্ম, অলওয়েজ ফর্ম অ্যালকিল হ্যালাইড অ্যান্ড অ্যারিল পার্ট ফর্ম ফেনল। বলি একটা সেই টাইপের এক্সাম্পল, C6H5OR। এটার ক্ষেত্রে সে HX, সে HBr বা HI, যাই হোক না কেন একটা এক্সাম্পল আকারে নিচ্ছি। প্রথম এর ক্ষেত্রে যেটা প্রোটোনেশনটা ঘটল, OH প্লাস এখানে R। পরবর্তী স্টেজে হবে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল Br মাইনাস। এবারে নিউক্লিওফাইলের ক্ষেত্রে যেটা অ্যাডাক্ট করবে, যে পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন যদি এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে ব্রোমিনটা আর কে অ্যাডাক্ট করবে, আর যদি এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নেয় তাহলে ব্রোমিন মানে নিউক্লিওফাইলটা এই ফিনাইল গ্রুপের এই কার্বনকে অ্যাডাক্ট করবে, কিন্তু এটাকে অ্যাটাক্ট করবে না বা এটার বিভাজন ঘটবে না। তার কারণ হলো গিয়ে এটার ক্ষেত্রে একটা ডবল বন্ড মানে রেজোন্যান্স ঘটবে, রেজোন্যান্স ঘটার কারণে এখানে একটা ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে, ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হবে ডিউ টু রেজোন্যান্স। রেজোন্যান্সের কারণে এই ফিনাইলের কার্বন আর অক্সিজেনের মাঝে দ্বিবন্ধন চরিত্র লাভ করবে, ফলে এই বন্ধনটা খুব শক্তিশালী বন্ধন, সুতরাং এটা বিভাজন ঘটবে না, বাধ্য হয়ে এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নিল। এবারে নিউক্লিওফাইল কিন্তু এই আরকে অ্যাডাক্ট করে নিল, নিয়ে তৈরি হলো ফিনাইল পার্টটা ফেনলে পরিণত হলো C6H5OH, আর সেই সঙ্গে অ্যালকিল পার্টটা হ্যালাইডে পরিণত হলো, আর বিআরে পরিণত হলো। এখানে এই চাই নিলে আর আই হয়ে যেত। এবার যদি দেখা যায় আরো একটা এক্সাম্পলে ক্ষেত্রে দুটোই ফিনাইল গ্রুপ নেওয়া হয়, অর্থাৎ ডাইফিনাইল ইথার যদি নেওয়া হয়, ও C6H5 ডাইফিনাইল ইথার, এক্ষেত্রেও সে HX নেওয়া হলো, HX নেওয়া হলো, উত্তপ্ত করা হলো, তাতে প্রথম ধাপেই প্রোটোনেশনটা ঘটলো, ও এইচ ফিনাইল গ্রুপ ডাইফিনাইল অক্সোনিয়ামাইনটা তৈরি হলো, তারপরে এবারে নিউক্লিওফাইল হিসাবে এক্স মাইনাস রয়েছে। এই এক্স মাইনাস কিন্তু যদি এই বন্ধনটা ব্রেক করে তাহলে এক্স মাইনাস এই কার্বনকে অ্যাটাক করবে, এই বন্ধনটা ব্রেক করলে এক্স মাইনাস এখানে অ্যাটাক করবে, কিন্তু দুটোর ক্ষেত্রেই এখানে একটা, তাহলে এক্ষেত্রে কিন্তু এই অক্সিজেন এবং এই বেঞ্জিন বলয়ের এই কার্বন এখানেও যেমন একটা ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হয় রেজোন্যান্সের কারণে, এক্ষেত্রেও কিন্তু সেই একইভাবে ডবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়, ফলে দুটো বন্ধনই অতীব শক্তিশালী, ফলে দুটো বন্ধনই কিন্তু বিভাজন হবে না, কমপক্ষে 250 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এই দুটো বন্ধনের বিভাজন ঘটবে না, 250 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে হয়ে গেলে তখন বিভাজন ঘটবে। তাহলে বিলো 250 ডিগ্রি সেন্টিগ্রেডের ক্ষেত্রে এখানে বিভাজন ঘটবে না, মানে নো রিয়াকশন, এখানে বিক্রিয়াটি হলো না, মানে এটা বিয়োজন ঘটলো না। এর আগে হ্যালোজেন অ্যাসিড হিসেবে যখন HBr এবং HI ব্যবহার করা হলো তখন ইথারের বিভাজনটা ঘটলো, কিন্তু তার আগে HCl এবং সালফিউরিক অ্যাসিড যখন নেওয়া হয়েছিল তখন কিন্তু ইথারে বিভাজন ঘটেনি, বা লুইস অ্যাসিডগুলো বোরন ট্রাইফ্লুরাইড বা RMGX এগুলো যখন নেওয়া হলো তখনও ইথারের বিভাজন ঘটেনি, শুধু ইথারটি দ্রবীভূত হয়েছিল, ডিজলিউশন হয়েছিল। কিন্তু HCl এর ক্ষেত্রেও ইথারের বিভাজন ঘটতে, তাহলে গাঢ় HCl দিয়ে ইথারগুলো দ্রবীভূত হয়েছিল কিন্তু বিয়োজন ঘটেনি। তবে ইথারের দুটো অ্যালকিল গ্রুপ যদি খুব বাল্কি গ্রুপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু গাঢ় HCl দিয়ে এবং সেই সঙ্গে রুম টেম্পারেচারের মধ্যেও ইথারের বিভাজনটা ঘটতে পারে। সেই ক্ষেত্রে একটা এক্সাম্পল আকারে নিচ্ছি আমি, যে ডাই টারসিয়ারি বিউটাইল ইথার CH3 CH3 O C CH3 CH3 CH3, কনসেন্ট্রেটেড HI নেওয়া হলো HCl,
আর টেম্পারেচারটা ইভিন অ্যাট রুম টেম্পারেচার। রুম টেম্পারেচার নিয়েও প্রথমেই প্রোটোনেশনটা ঘটবে। প্রোটোনেশন যেটা ঘটে গেল সেটা তৈরি হলো CH3CH3OHCCH3CH3CH3 ডাইটারশিয়ারি বিউটাইল কা অক্সোনিয়াম আয়নটা তৈরি হলো। এখানে এই দুটো গ্রুপ বিশাল আকারের বাল্কি সাইজের গ্রুপ থাকার কারণে এটার মধ্যে সাংঘাতিক একটা পীড়ন কাজ করছে। এই পীড়ন থাকার ফলে এই বন্ধন দুটো দুর্বল হয়ে পড়ে, ফলে স্বাভাবিকভাবেই এই দুর্বল হয়ে পড়ার কারণে যে কোনো একটা বন্ধন আগে বিভাজন ঘটে যাবে, অর্থাৎ এই পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন হয় এই বন্ধন থেকে ইলেকট্রন টেনে নিল বা এটা টেনে নিল, নিয়ে এটা থেকেই যদি টেনে নেয় তাহলে সেক্ষেত্রে তৈরি হলো এই পাটাতে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল CH3O3C, কারণে তৈরি হলো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল এবং টারসিয়ারি বিউটাইল কার্বো ক্যাটায়ন CH3CH3+। এই টারসিয়ারি বিউটাইল কার্বো ক্যাটায়ন এবারে নিউক্লিওফাইল হিসেবে যেটা ক্লোরাইড পড়ে রয়েছে সেই ক্লোরাইড এবারে এই কার্বো ক্যাটায়নটাকে অ্যাটাক করে দিল, তৈরি হলো টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড CH3O3CCl। তাহলে প্রোডাক্ট আকারে টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল আর টারসিয়ারি বিউটাইল ক্লোরাইড। এক্ষেত্রে এটা হচ্ছে কি, এই যে এই স্টেজটা হলো রেড ডিটারমাইনিং স্টেপ, এই রেড ডিটারমাইনিং স্টেপে এই কার্বো ক্যাটায়নটা তৈরি হলো, তাই এটা মূলত SN-ON মেকানিজমের মাধ্যমে বিক্রিয়াটি ঘটলো আর সেই সঙ্গে এই সেল দিয়ে এই ইথারটিকে বিভাজিত করা সম্ভব হলো। আর একটা এক্সাম্পল নিচ্ছি একটা সাইক্লিক ইথার দিয়ে, এটা একটা সাইক্লিক ইথার নেওয়া হলো, এটা হলো গিয়ে যে টেট্রাহাইড্রোফিউরান। এটার ক্ষেত্রে যদি HCl HBr বা HI এক্সেস নেওয়া হয়, উত্তাপ দেওয়া হলো, প্রথমেই প্রোটোনেশনটা ঘটবে, তারপরে আয়োডাইড নিউক্লিওফাইল হিসাবে অ্যাটাক করলো, নিয়ে এই কার্বনে OH আর একটা কার্বনে আয়োডাইড, তারপরে HI যদি এক্সেস হয়ে থাকে তাহলে সেই OHটা আবার আয় দ্বারা রিপ্লেসড হবে, নিয়ে ফাইনাল প্রোডাক্ট আকারে দুটো প্রান্তে দুটো আয়োডিন যুক্ত হয়ে গেল, অর্থাৎ এক প্রোডাক্ট হিসাবে যেটা ফাইনাল প্রোডাক্ট হিসাবে তৈরি হলো CH2 কটা দুটো 1 2 3 4 চারটে CH2 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 I, অর্থাৎ 1,4 ডাই আয়োডো বিউটেন এই যৌগটি তৈরি হলো আর জল আকারে তৈরি হলো। তারপরে যদি আরও কিছু কিছু রিয়েজেন্টের সঙ্গে ইথারের বিক্রিয়া ঘটানো হয়, যেমন ROR-R, এক্ষেত্রে PCl5 দিয়েই যদি বিক্রিয়াটি ঘটানো হয় তাহলে এবারে কিন্তু এই বিক্রিয়াগুলো সব ইথারটা নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার হবে, তো সেই ক্ষেত্রে এই নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার হয়ে গিয়ে PCl5 দিয়ে যে বিভাজনটা ঘটবে তাতে PCl5টাকে যদি এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি Cl দুই প্রান্তে দুটো Cl আর মাঝে তিনটে Cl, এখানে তৈরি হলো RCl, এটা যদি আরও এবং R-ড্যাশ আলাদা হয়ে থাকে তাহলে একটা RCl পরেরটা R-Cl অ্যালকিল ক্লোরাইড আর সেই সঙ্গে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড POCl ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড তৈরি হবে। ইথারের ক্ষেত্রে এবার রিয়েজেন্ট হিসেবেতে যদি অ্যাসিটাইল ক্লোরাইড আমরা নিয়ে থাকি CH3COCl, এও একইভাবে নিউক্লিওফাইল হিসাবে ইথারটা ব্যবহার হবে, তার কারণ এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডের পাই ইলেকট্রনটা যখনই অক্সিজেন টেনে নেবে এই নিউক্লিওফাইল কার্বনিল কার্বনকে অ্যাটাক করে দেবে, অ্যাটাক করার ফলে তৈরি হবে আর ও আর
অক্সিজেনের উপরে পজিটিভ চার্জ এসে গেল, তারপরে সি ও মাইনাস সিএল আর CH3 এটা তৈরি হলো। পরবর্তী স্টেজে এবারে পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন যে কোনো একটা বন্ধন থেকে ইলেকট্রন টেনে নিয়ে আর প্লাস আকারে বেরোলো, এদিকে ক্লোরিনটা ক্লোরাইড আয়ন আকারে বেরোতে শুরু করবে, ঠিক সেই সঙ্গে এই অ্যানায়নিক চার্জটা আবার এখানে ব্যাক করে পাই বন্ধনটা তৈরি হলো। তাহলে সেক্ষেত্রে তৈরি হলো CH3 সি ডবল বন্ড ও ও আর 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 প্লাস আর সিএল মাইনাস মিলে তৈরি হলো আর সিএল অ্যালকিল ক্লোরাইড যুক্ত CH3 সি ডবল বন্ড ও ও আর, অর্থাৎ এই এস্টার জাতীয় যৌগটি তৈরি হলো। এবার যেরকম আমরা আর নেব সেই রকম এস্টার এই যৌগগুলো পেয়ে যাব। এটার ক্ষেত্রে যদি আবার অ্যাসিটিক অ্যানহাইড্রাইড নিতাম CH3 CO ও CO CH3, তাহলে এদের ক্ষেত্রে দুই মৌলই এস্টার তৈরি হতো CH3 সি ডবল বন্ড ও ও আর, দুই মৌলই এক্ষেত্রে এস্টার তৈরি হতো। তার পরবর্তীতে আবার এবারে আবার সেই আবার ইথারের সঙ্গে যদি আমরা লঘু সালফিউরিক অ্যাসিড উচ্চ তাপ এবং চাপ দিয়ে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে এক্ষেত্রে এই ইথারটি মূলতই নিউক্লিওফাইল হিসেবে ব্যবহার হবে, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড হাই টেম্পারেচার এবং প্রেশার দিলেই এখানে প্রথমে সালফিউরিক অ্যাসিড থেকে প্রাপ্ত এখানে প্রোটোনেশনটা ঘটবে, তারপরে প্রোটোনেটেড আচ্ছা লিখি তাহলে প্রথমে সালফিউরিক অ্যাসিড থেকে প্রাপ্ত H+ প্রোটোনেশনটা ঘটে গেল আর প্লাস হয়ে গেল, তারপরে এবারে নিউক্লিওফাইল হিসেবে এক্ষেত্রে এ রয়েছে জল রয়েছে, এই জলের লোন পেয়ার একে অ্যাটাক করলো, অ্যাটাক করার ফলে তৈরি হলো যে বা এটা হতে পারে যে এখানে যখনই পজিটিভ চার্জগ্রস্ত অক্সিজেন এই ইলেকট্রন জোড়কে টেনে নিল তখন লোন পেয়ার এই কার্বনকে যে কোনো একটা কার্বনকে অ্যাটাক করলো, অ্যাটাক করার ফলে তৈরি হলো এদিকে এখন অ্যালকোহল তৈরি হয়ে গেল আর ও এইচ, আর এখনও তৈরি হলো আর ও এইচ এইচ অক্সিজেনের উপর পজিটিভ চার্জ, এই আবার খুব সহজেই প্রোটনটাকে বার করে দিয়ে আর এখনো অ্যালকোহল, মোটের উপরে দুই অণু অ্যালকোহল তৈরি হলো। একথায় ইথারের এই তাপ চাপ সহযোগে অ্যাসিডিক হাইড্রোলাইসিসের মাধ্যমে দুই অণু আমরা অ্যালকোহল পেলাম। একসঙ্গে জিস্ট আকারে লিখলে আর ও আর এক মল জল, আর ও আর তার সঙ্গে এক অণু জল, ডাইলিউট সালফিউরিক অ্যাসিড, তাপ চাপ দেওয়া আছে দুই অণু আর ও এইচ অ্যালকোহল তৈরি হলো। এবারে ইথারের ক্ষেত্রে যদি আলফা এ থাকে হাইড্রোজেন থাকে তাহলে হ্যালোজেন মূলত ক্লোরিনের সঙ্গে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে দুটো কন্ডিশনে ক্লোরিন বিক্রিয়া ঘটবে, যদি খুব লো টেম্পারেচারে মানে 0°C এমনকি অন্ধকারে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে ক্লোরিনের পরিমাণের উপরে ভিত্তি করে আলফা হাইড্রোজেনকে ক্লোরিন রিপ্লেস করে দেবে। একটা এক্সাম্পল আকারে নিচ্ছি RCH2O CH2R, একটা ইথার নিলাম, ক্লোরিন নিলাম, তারপরে অন্ধকারে যদি রেখে দেওয়া হয় তাহলে এই আলফা হাইড্রোজেন একটা রিপ্লেসড হবে ক্লোরিন দ্বারা, এও আলফা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা রিপ্লেসড হবে, নিয়ে তৈরি হবে RCHClOCHClR, অর্থাৎ আলফা ড্যাশ ডাইক্লোরোইথার তৈরি হলো। আলফা এটা যদি আলফা হয়ে থাকে তাহলে পরেরটা আলফা ড্যাশ, আলফা আলফা ড্যাশ ডাইক্লোরো ডাইক্লোরো ইথার তৈরি হলো। আবার যদি দেখা যায় যে আলোর উপস্থিতিতে বিক্রিয়া ঘটানো হয় এবং সেক্ষেত্রে যতগুলো হাইড্রোজেন থাকবে এটাকে ইথাইল ইথারে নিচ্ছি,
তাহলে ডাইথাইল ইথার মানে CH3CH2O CH2CH3। ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া ঘটানো হলো, এবারে সূর্য আলোক দেওয়া হলো। এই ক্লোরিনটা কিন্তু এক্সেস ক্লোরিন, এক্সেস ক্লোরিন যদি নেওয়া হয় আর সানলাইট সূর্যালোক যদি দেওয়া হয় তাহলে এক্ষেত্রে সমস্ত হাইড্রোজেনগুলো ক্লোরিন দ্বারা রিপ্লেসড হবে, তৈরি হবে CCl3CCl2O CCl2CCl3। পারক্লোরো ডাই ইথাইল ইথার যৌগ যেটা তৈরি হলো পারক্লোরো ডাই ইথাইল ইথার, এই যৌগটি তৈরি হলো। এখন ইথার এই যৌগগুলো যদি এয়ারের সংস্পর্শে এসে যায় তাহলে এয়ারে উপস্থিত যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেন দ্বারা ইথার ধীরে ধীরে জারিত হয়ে ইথার পারঅক্সাইড জাতীয় যৌগ তৈরি হয়। যেমন ইথারটাকে নিলাম আমি ডাই ইথাইল ইথার C2H5O C2H5, এর দীর্ঘদিন ধরে এয়ারের সংস্পর্শে যদি থাকে তো এয়ারে উপস্থিত যে অক্সিজেন রয়েছে সে অক্সিজেন দ্বারা জারিত হয়ে এই আলফা হাইড্রোজেনকে ব্রেক করে একটা অক্সিজেন অণু তথা দুটো অক্সিজেন পরমাণু ঢুকে যাবে, সেটা আবার পুনরায় রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে ইথার পারঅক্সাইড তৈরি হবে। তাহলে প্রথমে যেটা তৈরি হলো CH3CHOOH নিয়ে ও C2H5, তারপরে তৈরি হলো C2H5O O C2H5, অর্থাৎ এটা তৈরি হলো ইথার হাইড্রোপারক্সাইড আর এটা তৈরি হলো ইথার পারক্সাইড। এখন এই ইথার পারক্সাইড এরা কিন্তু তৈলাক্ত টাইপের তরল এবং খুব বিস্ফোরক পদার্থ, তো সেই হিসেবেতে ইথারের নমুনায় যদি কোনো ইথার পারক্সাইড থাকে সেই ইথারটিকে যদি পাতিত করা হয় তাহলে এদের যখন পাতিত করতে গিয়ে যখন এদের পরিমাণটা কিছুটা বা প্রাচুর্যতা কিছু বেশি হয়ে যাবে তখন কিন্তু সেক্ষেত্রে বিস্ফোরণ ঘটে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ পারক্সাইড, এই যে পারক্সাইড আর হাইলি পয়জনাস, অয়েলি লিকুইড তৈলাক্ত তরল অ্যান্ড ডিকম্পোজ ভায়োলেন্টলি ইভেন অ্যাট লো কনসেন্ট্রেশন অফ পারক্সাইড। পারক্সাইডের গাঢ়ত্ব যদি খুব কম থাকে সেক্ষেত্রেও কিন্তু এর বিস্ফোরণটা ঘটে যায়। সো ইথার আর নেভার ডিস্টিল টু ড্রাইনেস, শুষ্ক অবস্থা পর্যন্ত একে মানে ইয়ে করা যাবে না, পাতিত করা যাবে না, শুষ্ক হয়ে যাওয়ার আগেই তার তাপটা দেওয়া বন্ধ করতে হবে ডিউ টু ফেয়ার এক্সপ্লয়েশন, এই বিস্ফোরণ মানে মারাত্মক বিস্ফোরণের জন্যই এটাকে শুষ্ক পর্যন্ত একে এ করা যায় না, পাতিত করা যায় না। এবারে যদি একটা ইথারের নমুনায় যদি পারক্সাইড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কিভাবে টেস্ট করব, কিভাবে জানবো সেই নমুনাতে ইথার পারক্সাইড আছে কিনা। আইডেন্টিফিকেশন টেস্ট অফ পারক্সাইড ইন স্যাম্পল অফ ইথার, ইথারের নমুনায় যে পারক্সাইড থাকে সেই পারক্সাইডের টেস্ট আমরা কিভাবে করব। বেশ কতগুলো পদ্ধতিতে এই ডিটেকশন বা আইডেন্টিফিকেশনটা করা হয়,
একটা নমুনা নিলাম, তাতে যদি সেই ইথার পারক্সাইড থাকে, একটা স্যাম্পল ইথারের স্যাম্পল অফ ইথার নেওয়া হলো, তাতে যদি ইথার পারক্সাইডটা থাকে তাহলে ওতে একটা মোরের লবণে জলীয় দ্রবণ মিশিয়ে দেওয়া হলো, মোর সল্ট। মোর সল্ট মানে হলো গিয়ে ফেরাস অ্যামোনিয়াম সালফেট হেক্সাহাইড্রেট, অর্থাৎ ফেরাস সালফেট অ্যামোনিয়াম সালফেট আর হেক্সাহাইড্রেট ছয় অনু জল, এটা হলো মোর সল্ট। সেই মোর সল্টের জলীয় দ্রবণে ওই ইথারে যে নমুনা নেওয়া হয়েছে তাতে মিশিয়ে দেওয়া হলো। এখন এই যে মোর সল্টের নমুনায় আয়রনটা ফেরাস আকারে রয়েছে, আর ইথার পারক্সাইডে যে অক্সিজেন, অতিরিক্ত একটা অক্সিজেন রয়েছে, এই অক্সিজেনটা এই ফেরাস আয়নটাকে ফেরিক আয়নে, এই যে ফেরিক আয়নে জারিত করে দেবে, আর সেই সঙ্গে ইথারটা নিজে বিজারিত হয়ে, পারক্সাইডটা বিজারিত হয়ে ইথারে পরিণত হবে। তাহলে ইথারটা বেরিয়ে গেল আর ও আর এটা বেরিয়ে গেল, তা থেকে প্রাপ্ত অক্সিজেন আয়রন ফেরাসটাকে ফেরিকে জারিত করে দিল। এবারে এই ফেরিকের এই যে যে সলিউশনটা পড়ে থাকলো ওই নমুনায়, যদি আমরা পটাশিয়াম থায়োসাইনেট KSCN এর অ্যাকুয়াস সলিউশন মিশিয়ে দেওয়া হয়, তাহলে যদি রক্তের ন্যায় লাল বর্ণ ধারণ করে, সেটা হলো ফেরিক থায়োসাইনেট FeSCN3, এই ফেরিক থায়োসাইনেট এটা একদম পুরোপুরি ব্লাড রেড কালারেশন। এই যদি বর্ণটা রক্তের ন্যায় লাল বর্ণ ধারণ করে, তাহলে আমরা জেনে নেব সেই ইথারের নমুনাতে ইথার পারক্সাইডের উপস্থিতি রয়েছে। আর যদি পটাশিয়াম থায়োসাইনেট মিশিয়ে দেওয়ার ফলে কোনো বর্ণের পরিবর্তন না ঘটে বা এরকম লাল বর্ণের কোনো যৌগ তৈরি না হয়, তাহলে আমরা জেনে নেব সেই ইথারের নমুনায় পারক্সাইড নেই, বিশুদ্ধ ইথারটা রয়েছে। অথবা আর একটা টেস্ট করা যাবে, ওই ইথারের নমুনায় যদি আমরা KI পটাশিয়াম আয়োডাইডের অ্যাকুয়াস সলিউশন মিশিয়ে দিলাম, এতে হয় কি এই আয়োডাইডকে, এই যে ইথার পারক্সাইড যে অক্সিজেন রয়েছে, আয়োডাইডটাকে আয়োডিনে জারিত করলো আর ইথারটা বেরিয়ে গেল, ইথার পারক্সাইড থেকে ইথারে পরিণত হলো, আর সেই সঙ্গে আয়োডাইডকে আয়োডিনে জারিত করলো। এখন দ্রবণে যদি এইরকম আয়োডিনে জারিত হয়ে যায়, তাতে যদি একটু স্টার্চের সলিউশন মিশিয়ে দেওয়া হয়, স্টার্চ মানে ভাতের ফেন জাতীয় যে এগুলো দ্রবণগুলো, তাহলে দেখা যায় স্টার্চের সঙ্গে আয়োডিন একটা স্টার্চ আয়োডাইড ইনক্লিউশন কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, সেই তার বর্ণটা হচ্ছে ডিপ ব্লু কালারেশন। তাহলে এই ডিপ ব্লু কালারেশন টাইপের যৌগ যদি তৈরি হয়ে যায়, এসে যায়, তাহলে আমরা বলবো যে এই নমুনাতে, ইথারের নমুনাতে ইথার পারক্সাইড উপস্থিতি রয়েছে। আর যদি এরকম নীলবর্ণের গাঢ় দ্রবণ তৈরি না হয়, তাহলে জেনে নেব ইথারের নমুনায় পারক্সাইড নেই। এখন ইথারের নমুনাতে যদি পারক্সাইড থাকে, তাহলে সেই পারক্সাইডটাকে এবার কিভাবে রিমুভ করা যায়, বিতাড়িত করা যায়। পারক্সাইড প্রেজেন্ট ইন ইথার can be removed by shaking with ferrous sulfate or ferrous sulfate solution diye jodi etake jhankano hoy, othoba lithium aluminium hydride tar solution diye jodi eke jhankano hoy, othoba গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে এটাকে যদি পাতিত করা হয়, ডিস্টিলড উইথ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, তাহলে কিন্তু ইথারের নমুনাতে যদি পারক্সাইড থাকে, তাহলে ফেরাস সালফেটটা
ওই পারক্সাইড ফেরাস সালফেটকে ফেরিক সালফেটে পরিণত করবে, আর পারক্সাইডটা ইথারে পরিণত হয়ে যাবে। আবার লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বিজারক পদার্থ পারক্সাইডে উপস্থিত অতিরিক্ত অক্সিজেনটাকে বিজারিত করে জলে পরিণত করবে, আর বাকিটা ইথারে পরিণত হয়ে যাবে। অথবা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়েও যদি একে পাতিত করা হয়, তাহলে অক্সিজেনটা আউট হয়ে গিয়ে বিশুদ্ধ ইথার আকারে তৈরি হয়ে যাবে, আর কথাই পারক্সাইডটা নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইথারের নমুনাতে পারক্সাইডটা ভেঙে যাবে, নিয়ে শুধুমাত্র ইথার পড়ে থাকবে। এখন এই ইথারের ক্ষেত্রে পারক্সাইড যেন গঠন না করে, তার জন্য প্রিভেনশন হিসাবে কি ব্যবস্থা নেওয়া হয়? এক্ষেত্রে ইথারের নমুনায় যদি কিছুটা কিউপ্রাস অক্সাইড মেশানো হয়, তাহলে পারক্সাইড ফরমেশনে এটা বাধা সৃষ্টি করে, অর্থাৎ পারক্সাইড গঠন করে না। তাহলে ইথার পারক্সাইড ফরমেশন, ইথার পারক্সাইডের এই গঠনটা ইজ প্রিভেন্টেড বাই অ্যাডিং এ লিটল অ্যামাউন্ট অফ কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইড যদি একটু সামান্য পরিমাণে মিশিয়ে রাখা হয়, তাহলে সেক্ষেত্রে পারক্সাইডটা গঠন করে না। আজকে এখানেই শেষ করা হলো।